প্রবাসীর ছেলের বউয়ের সাথে প্রত্যেকদিন ঝগড়া শাশুড়ির। কেউ কাউকে ছাড় দেয় না কাজে কিংবা কথায়। দুজনের প্রতি হিংসা দুজনের চরমে। সকাল দুপুর বিকাল খাওয়া দাওয়া সবখানে বউ শাশুড়ি এমন ঝগড়া। বাড়ির দুই মহিলার এমন সর্বনাশা কাণ্ডে বিরক্ত আর হতাশায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে প্রবাসীর বাবা। বউয়ের জন্য বাপ মরায় প্রবাসী তার বউকে তাড়িয়ে দিতে বলেছে ফোনে। বউ শাশুড়ির ঝগড়ায় অতিষ্ঠ হয়ে শ্বশুরের অভিমানের জীবন দেয়ার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে বগুড়ার শাহজাহানপুর উপজেলার দত্তপাড়া গ্রামে। জানা যায়, সোলেমান আলীর ছেলে আনোয়ার বিদেশে থাকে। কারণে অকারণে ছেলের বউ ও শাশুড়ি শুধু ঝগড়া করে। মা ও বউ দুজনের সময় পেলে ফোন দিয়ে আনোয়ারের কাছে এর ওর বদনাম করে। এভাবে চলেছিল বেশ কিছুদিন, যা মোটেও ভালো লাগে না সোলেমান আলীর। প্রত্যেক দিন সারাক্ষণ এমন ঝগড়াঝাটির সমাধান নেই যেন কোনো। প্রত্যেকটা কাজ নিয়েই দুজনের মধ্যে হিংসা, কেউ শোনে না কারো বারণ। বাড়ির মহিলাদের এমন ব্যবহারে বিষে ওঠে সালমানের জীবন। তাতে ক্ষিপ্ত আর বিরক্ত হয়ে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তবে মরার আধা ঘন্টা আগে ছেলেকে বলেছিল, তোর বউ আর মা মনে হয় আমাকে বাঁচতে দেবে না। তাই বাপ মরার পর ছেলেটা হিংসুটে যে বউয়ের জন্য বাপ মরল তাকে রাখতে নারাজ। দর্শক, অবশেষে ঝগড়ায় শ্বশুরের জীবন দেয়া আর বউকে বাপের বাড়ি তাড়িয়ে দেয়া, এই নিয়ে আপনি কি বলতে চান তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।